দাবি দাওয়া নিয়ে মালিকপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় আজ সোমবার শিল্পাঞ্চল আশুলিয়ায় 79টি পোশাক কারখানা বন্ধ আছে। তবে অন্যান্য কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধ সহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। আশুলিয়ার শিল্প পুলিশ এক এর পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার আলম দ্য ডেইলি স্টারকে জানান, আগে থেকে কিছু কারখানায় অভ্যন্তরীণ বেশ কিছু দাবি দাওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল। সেসব কারখানায় শ্রমিকরা কাজে ফেরেনি। তবে ওইসব কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করেছে। ওইসব কারখানার আশেপাশে থাকা বেশ কিছু কারখানা কর্তৃপক্ষ হামলা হতে পারে এমন আশঙ্কায় তারাও তাদের কারখানায় ছুটি ঘোষণা করেছে। সব মিলিয়ে আজ 79টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। টিফিন বিল চাইছি 50 টাকা, আর যদি 7টার পরে ডিউটি করায় তাহলে আমাদের টিফিন বিল দিতে হবে। আর আমরা হাজিরা বোনাস চাইছি 1000 টাকা। এখন দেখো এখন হলো 550 টাকা দিচ্ছেন, আর মালিক আমাদের ঘোষণা করে দিচ্ছে হলো 700 টাকা করে দিই। তা আমাদের পোলাপান বলছে আমাদেরকে 1000 টাকা করে দিতে হবে। দাবি দেওয়া মোটামুটি কোম্পানির মালিক ম্যাক্সিমাম মেনে নিচ্ছে, যেগুলো যুক্তিসঙ্গত দাবি ছিল এগুলো কোম্পানি মেনে নিচ্ছে। কী কী দাবি ছিল আপনাদের? আমাদের দাবি ছিল হাজিরা বোনাসের, আগে যেটা হাজিরা বোনাস ছিল ওটা ওখান থেকে মোটামুটি 200 টাকা বাড়াইছে। তারপর আমাদের টিফিন বিল আগে 35 টাকা ছিল, এখন 40 টাকা করছে। নাইট বিল 50 টাকা ছিল, 75 টাকা করছে। আমাদেরকে তো ডাকছে আজকে ডিউটির জন্য, কারণ আমরা তো ফিনিশিংয়ে লোকজন, প্রোডাকশনে কাজ করতে হয়। আমরা যদি শিপমেন্ট না দিই তাহলে কিন্তু মাল ডেলিভারি যাবে না। এখন আমাদের স্টাফ বলতেছে তোমরা আসো, কিছু মাল আছে, মালটা শিপমেন্ট করতে হবে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর টহল চলছে। পাশাপাশি শিল্পাঞ্চল সহ শিল্প কারখানা পরিদর্শন করেছেন শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিটিএমএ এবং বিকেএমএ আর বিজিএমএ এই তিনটা, এবং যেগুলি অনিবন্ধিত এই সকল সংগঠনের সদস্যরা, এরকম মিলে আমাদের প্রায় 800-850 তৈরি পোশাক কারখানা আছে। তার মধ্যে 79টি বন্ধ আছে আজকে, আর বাকিগুলো তো উৎপাদন কার্যক্রম চলমান। আপনারা নিশ্চয়ই রাস্তা দেখছেন, দেখছেন কোথাও কোনো ব্যারিকেড নাই, ব্লক নাই, কোনো সহিংসতা নাই, কোনো উচ্ছৃঙ্খল ইয়া নাই। ফ্যাক্টরিতে আসছে শ্রমিকরা, দেখছে তাদের ফ্যাক্টরি বন্ধ, তারা চলে গেছে। হয়তো দু এক জায়গায় একটু দাঁড়ায়া হল্লা করার চেষ্টা করছে, যেখানে বেতন দেয় না সেই বেতনের দাবিতে তারা হয়তো বা স্লোগান দিচ্ছিল, প্রতিবাদ জানাচ্ছিল দাঁড়ায় দাঁড়ায়, সেইগুলো চলে গেছে বুঝে আসলে পাঠিয়ে দিছি। শিল্প পুলিশের পক্ষ থেকে আমরা উভয়পক্ষে কি আহ্বান জানাইছি, উভয়পক্ষের সাথে আমরা বসেছি, কথা বলেছি, আমরা তাদেরকে বারবার করে অনুরোধ করেছি, আপনাদের এই সমস্যাগুলো টেবিলে বসে সমাধান করেন। যদি আপনারা চান আমরা আপনাদের সেই আলোচনায় মধ্যস্থকারী হিসেবে থাকব।